খেলা দেখার জন্য, খেলার লোভে, খেলা উপভোগ করার জন্য আমি স্কুলে শিক্ষকতা করতাম এবং 73 বছর আমার স্কুলের অভিজ্ঞতা। কারণ এই স্কুল তো মরুভূমি, এখানে তো কোনো খেলা হয় না, এখানে তো কিছুই হয় না। ফেলাল যা বললো কথাগুলো তো অত্যন্ত সুন্দর, আমার রিপিট করার দরকার নেই। ও যা বলতেছে তাই, কারণ ও যদি ছোটোকাল থেকে খেলা দেখে, তাহলে আমি 73 বছর ধরে দেখছি এবং অন্যান্য জায়গার থেকে, অন্যান্য স্কুলে ছিলাম, সেই স্কুল থেকে এই খেলা দেখার জন্য, খেলার লোভে, খেলা উপভোগ করার জন্য আমি স্কুলে শিক্ষকতা করতাম এবং 73 বছর আমার স্কুলের অভিজ্ঞতা। কিন্তু আমি যা দেখতেছি কোনো খেলা নেই, কিছুই নেই, অথচ অন্যান্য পার্শ্ববর্তী স্কুলে তাদের সেখানে খেলা হচ্ছে, রেগুলার রীতিমতো খেলাধুলা হয়, তাদের ডিসিপ্লিন আছে, আমাদের কিছুই নেই। তো যাই হোক, তার সত্ত্বেও আমি কিন্তু বলতে যাই না, ছেলেরা, এই যে ছেলেরা হঠাৎ কোথার থেকে আসিয়ে এরা যে একসাথে করিয়ে এই যে জিনিসটা হলো, এদের যে বন্ধন, এই বন্ধনটা আরেকটু ভালো হোক, আরও ভালো হোক। আবার কে যেন বলল আবার যে ওই ঈদুল ফিতরের পরে আবার খেলা হবে, কে অত দূর যাবো কিন্তু আমি, হ্যাঁ, শুক্র শনি তার সাথে কি রবি সোমঙ্গল 5 দিন হয় না, হ্যাঁ, ওই কবে, এ বছর না সে বছর, মানুষ মাঝে কয় কত সে কি আজকে কথা না, এই কোনো ইয়ে নেই। তো আমি তোমাদের, তোমরা যে এইভাবে আমাদের খেলা দেখাইলে এবং এইভাবে সুন্দরভাবে করলে, আমি আমার দাদাকে পেয়েছি, আমার দাদা, আমরা একসাথে শিখি, দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমাদের ভিতরে কোনো ঝামেলা নেই, আরও মেয়েরও আছে, ওনার 2 ছেলে 1 মেয়ে, আমারও 2 ছেলে 1 মেয়ে ছিল, সুতরাং আমরা একসাথেই আছি, একভাবেই থাকবো। তবে তোমাদের খেলাগুলো যাতে তাড়াতাড়ি আবার ফের জোগাড় করতে পারো, অর্থাৎ আমাদেরকে আবার আনতে পারো, আসি, যদি ওই যে আমার ওই ভুলি তো বুঝিয়ে ফেলেছিল প্রয়াত, ওই প্রয়াত কথাটা তো না আর বুঝি না, কারণ আমরা আরও একটু দেখবো। তো যাই হোক, তোমাদেরকে, তোমাদের ভালো কামনা করছি, তোমাদের এই খেলা আবার হোক, আবার দেখাও, আবার সুন্দরভাবে চালাও।